আমি স্যার অবশ্যই কথার উত্তর দিতে চাচ্ছি, জি আমি জি স্যারের কথা, স্যার অবশ্যই অনেকগুলো অবশ্যই পয়েন্ট আউট অবশ্যই করছে আলহামদুলিল্লাহ, যে স্যারের পয়েন্ট গুলো খুব ভালো। আমার কথা হলো এই যে আপনি আইনের কথা বললেন সর্বপ্রথম, যে আইন 2018 এখনো পাস হয়নি, আইন পাশ পাস করে হয়েছে, কি হবে, বাস্তবায়ন হয়েছে, হয় নাই, পাশ হয়েছে, বাস্তবায়ন বাস্তবায়ন হয় হয় নাই, নাই। আইন করে কি হবে, আইন করলে কি দুর্ঘটনা কমে যাবে, গাড়ি চালক যদি গাড়ি চালাইতে না পারে তাহলে আইন করে কি হবে। আমি প্রশিক্ষণ দিতে গিয়ে প্র্যাকটিক্যাল যেটা দেখেছি যে গাড়ি চালকরা অনেক কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, আপনি আইন যতই কঠিন করেন না কেন, যদি সে গাড়ি চালায়, এক্সাম্পল আমি লেখাপড়া জানি না, আপনি যদি আমাকে ফাঁসি দেন আমি কি কবিতা লিখতে পারবো, কখনই পারবো না। অতএব আইন করে দুর্ঘটনা কমানো যাবে না। আমার যদি পায়ে ব্যথা থাকে আপনি মাথায় ওষুধ দিলে তো সারবে না, আমার মাথায় ওষুধ না দিয়ে আমার পায়ের চিকিৎসা করতে হবে। অতএব আমি মনে করি যে আইন পাশ করার আগে গাড়ি চালকদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, জনসাধারণকে সচেতন করা দরকার। এগুলো একটা ডোপ টেস্ট, যেই ডোপ টেস্টের কারণে আজকে গাড়ি চালকরা হয়রানি হচ্ছে, আমরা গাড়ি চালকদের কাছে গিয়ে দেখেছি এখনো গাড়ি কারা মানে গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, কারা কোন গাড়ি চালকেরা চিহ্নিত করতে হবে। দেশের 70 লক্ষ গাড়ি চালক সবাই কিন্তু মদ গাঞ্জা খায় না, এখানে মুষ্টিময় কিছু ড্রাইভার আছে, আমি বলবো তাদেরকে এইভাবে ঢালাও ভাবে পেশাদার অপেশাদার সকল গাড়ি চালকরে আপনার ডোপ টেস্টের আওতায় না এনে সরকার একটা ব্যবস্থা নিছে, রাস্তায় ইনস্ট্যান্ট টেস্ট করা যায়, সেই টেস্টের মাধ্যমে যদি কারো নেশাগ্রস্ত পাওয়া যায় তাহলে তার লাইসেন্সটা বাতিল করে দেন, ওই ব্যবস্থাটা করেন, ঢালাও ভাবে সবাইকে ডোপ টেস্টের আওতায় এনে কিছু মানুষের পেট ভরতেছে। আমি আপনার সাথে একমত, অসাধু লোক বাংলাদেশে অনেক আছে, আজকে আমার ড্রাইভার ভাইয়েরা যে লাইসেন্স রিনিউ করতে গিয়ে যে হয়রানির শিকার হচ্ছে, ডোপ টেস্ট করতে গিয়ে যে হয়রানির শিকার হচ্ছে, এটা বলার মতো না, তাদের কাছে না গেলে বোঝা যাবে না। আমি গতকালকে আপনার আমরা যে সংবাদ সম্মেলন করেছি সেখানে আমি বলেছি যে আমরা দুর্ঘটনা কমানোর জন্য 6,000 লোককে প্রশিক্ষণ দিলাম নিজের পকেটের টাকা দিয়ে, আর সরকার এখানে এই দুর্ঘটনা ইম্পোর্ট করতেছে, ইম্পোর্টটা কি এলইডি লাইট ব্যবহার হচ্ছে এখন গাড়িতে হুন্ডায়, তারপরে আপনার বিভিন্ন গাড়িতে যে এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে সন্ধ্যার পরে চোখে দেখা যায় না, তাহলে হুম হুম এখন বর্তমানে আমার হিসাবে 30% গাড়ি এলইডি লাইট ব্যবহার করছে, এটা যদি 100% গাড়িতে এলইডি লাইট ব্যবহার হয়, এখনই বন্ধ না করা হয়, আগামীতে দুর্ঘটনা মহামারী আকার ধারণ করবে, কারণ আমি তো চোখে দেখবো না, আপনি তো চোখে দেখবেন না, এই যে এলইডি লাইট কে ইনপুট করে, সরকার ইনপুট করে, সরকারকে এটা বন্ধ করতে হবে। আপনি দুর্ঘটনা কমানোর জন্য আজকে নিরাপদ সড়ক করতেছেন, আন্দোলন করতেছেন, স্লোগান দিচ্ছেন, আপনি সরকার কেন, আপনি এই যে এলইডি লাইট বাংলাদেশে আসলো কিভাবে আসলো, যে কারা বাবু ইনপুট সাহেব, করতেছে, আমি 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 আপনার সাথে একটু যুক্ত করি, যেহেতু একজন মালিক পক্ষ এখানে আছেন, আমি আরেকটি বিষয়ে এখানে একটু যুক্ত করে দিতে চাই। সেটি হচ্ছে, দেখেন সড়কে প্রতিদিন দুই পক্ষের নামে বিশাল চাঁদাবাজি হয়, একটি হচ্ছে শ্রমিক পক্ষ আর একটি হচ্ছে মালিক পক্ষ। আপনি ঢাকা সাইদাবাদ মহাখালী টার্মিনাল থেকে একটি গাড়ি বের হতে দৈনিক 1600 টাকা চাঁদা দিতে হয়, আপনার ঢাকার প্রবেশ মুখে ঢুকতে এবং বের হতে চাঁদা দিতে হয়, আবার শ্রমিকদের সংগঠনের নামে চাঁদাবাজি করে। এই যে লক্ষ লক্ষ না হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে প্রতিদিন, আপনি বলছেন যে সেবককে রাষ্ট্রীয়ভাবে অর্থ দেয়া হোক, রাষ্ট্রীয়ভাবে অর্থ দেওয়ার দরকার নেই, এই যে প্রতিদিন যে হাজার হাজার কোটি টাকা সড়কে চাঁদাবাজি হচ্ছে, সেই চাঁদাবাজির যদি কিঞ্চিত পরিমাণ শ্রমিকের নিরাপত্তায় কিংবা ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যাপারে দেয়া হয়, আমার মনে হয় এর সিকি ভাগও যদি ব্যয় করা হয় এই কাজে, তাহলে এই চাঁদার অর্থ থেকে, তাহলেও কিন্তু বাংলাদেশে একটা বিশাল একটা মানে প্রশিক্ষণ এবং চালকদের নিরাপত্তার একটা ব্যবস্থা তৈরি হতো। কিন্তু তা না করে যারা প্রতিদিন এই চাঁদার অংশটা নিচ্ছেন তাদেরকেই সরকারি ভাবে আবার বিদেশে পাঠানো হচ্ছে বিভিন্ন সভা সেমিনারে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে পাশে বসে রেখে তাদেরকে মুয়া খাওয়ানো হয়। স্যার আমি আমি আপনার আমি আপনার মতো স্যার আমি আপনার মতো এত এত বড় মানুষ না, অত আমি এই কথা বলতে পারি না, এই চাঁদাবাজি ঘুষ ইত্যাদি এগুলো আমি বলবো না, কারণ আমি দেশের কাজ করতে আসছি, নিজের পয়সা ব্যয় করে না আমি না না শুধু এটা বলতে হবে, কাজটা হবে। আপনার হ্যাঁ সড়কে চাঁদাবাজি, শুনেন, আপনি যদি চাঁদাবাজি বন্ধ না করেন তাহলে এই যে শ্রমিকরা যে যাত্রীর উপর এই চাঁদার টাকা কোথ থেকে তোলে,
জনগণের কাছ থেকে উঠায়, এখন জোর করে আমরা উঠায়, যদি তাদের এখন সাথে একটি কিছুদিন আগে প্রতিদিন বাক বিতণ্ডা তৈরি হয়, প্রতিদিন ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়, 1600 টাকা তার তো উঠাতে হবে, এবং মালিককে তার দিন শেষে তার মালিককে সুবিধা যে তার যে টার্গেট সেই অর্থ কিন্তু বুঝিয়ে দিতে হবে। অতএব শ্রমিকের পেটে ভাত থাকুক আর না থাকুক, তাকে শ্রমিকের পেটে ভাত চালকের বা এই কন্ডাক্টরের চালকের পকেটে ভাত থাকুক আর না থাকুক, তাকে কিন্তু এই টাকাটা উঠাতে হয়, এবং এই অর্থ যোগান দিতে গিয়ে তাকে বিশাল একটা ঝুট ঝামেলাতেও লিপ্ত হচ্ছে, যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের আমরা আমরা সড়ক দুর্ঘটনা, আলমগীর ভাই আমাকে একটু কথা বলতে দেন, আমরা সড়ক দুর্ঘটনা কমাইতে চাই, কিন্তু আমরা আজ পর্যন্ত এই চিন্তাটা করি না, গাড়ি চালকদের জীবন মান উন্নয়ন কিভাবে করা যায় এই চিন্তাটা কেউ রাইট করতেছি রাইট না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো এই যে চাঁদাবাজি হচ্ছে, মিউনিসিপ্যালিটি চাঁদাবাজি করছে, সিটি কর্পোরেশন করছে, এটা নিয়েও কয়েকদিন আগে আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আন্দোলন করছে, আমরা দেখছি সড়ক পরিবহন ফেডারেশন ইতিমধ্যে গাড়ি চালকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি সেবককে এবং আমার সেবক এবং ডিটিসি কে সারা বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়ার জন্য অলরেডি তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা সেই মোতাবেক প্রশিক্ষণ দিচ্ছি, তারাও চেষ্টা করতেছেন। এখন ব্যাপার হলো যে শ্রমিক সংগঠন চালাইতে গেলে কিছু কাজ করা লাগে, শ্রমিকের স্বার্থে কিছু কাজ করা লাগে, সেই কাজগুলো তারা এতদিন করে নাই, এখন আপনার কথা আমার কথা সকলের কথায় তারা হয়তো বা তারা তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা কাজ করতেছে, আমার কথাটা আপনার বোঝা শ্রমিক গেল। ফেডারেশন আমার টেডারেশন আমি বুঝি না, একমাত্র আপনাদের শ্রমিক সংগঠনের মধ্যে মহাখালীর আপনার হীরার নামে একটা সংগঠন রয়েছে যিনি চালান, হ্যাঁ এই যে সাদিকা, উনি একমাত্র আমার মনে হয় যে করোনা মহামারীর মধ্যে এই শ্রমিকদের পাশে ছিলেন। আর যত কোন শ্রমিক ফেডারেশন টেডারেশন যা বলেন এই সব হলো লুটপাটের আখড়া, এবং এদেরকে যতদিন শাস্তির আওতায় না আনা যাবে ততদিন দেশে এই সড়কে শৃঙ্খলা না হবে। আলমগীর সাহেব আপনি জিজ্ঞাসা করেন ওনার চালকের নিয়োগ পত্র আছে কিনা, আলমগীর সাহেব আপনার জিজ্ঞাসা করেন এই যে আপনার ইয়াকে যে নুর আলম সাহেবকে যে যে চালকটা এখন গাড়ি চালাচ্ছে তার কোন নিয়োগ পত্র আছে কিনা। আসছি আসছি সেই অবশ্যই আসবো। জি ধন্যবাদ আলমগীর সাহেব, আসলে দেখেন 2017 সাল থেকে নিরাপদ সড়ক ছাই দিবস পালন হলেও আজ পর্যন্ত আমরা কিন্তু এটার সুফল এখন পর্যন্ত দেখতে পারি নাই, এটা সত্য কথা। কিন্তু আমাদের মাইনউদ্দিন আহমেদ ভাই যে প্রশ্ন আমাকে বলেছেন, মহিউদ্দিন আমার প্রতিষ্ঠানের নাম, সরি মহিনুদ্দিন আহমেদ সাহেব, আমার প্রতিষ্ঠানের নাম নাইসা এন্টারপ্রাইজ লিমিটেড, আমার প্রতিষ্ঠানের প্রতিটি চালক তার নিয়োগ পত্র রয়েছেন, এমনকি আপনি জেনে খুশি হবেন প্রতিটি চালকের প্রভিডেন্ট ফান্ড রয়েছে, প্রতিটি চালকের গ্রেজুইটি রয়েছে, প্রতিটি চালকের ইন্স্যুরেন্স মেট লাইফ ইন্স্যুরেন্স থেকে তাদেরকে হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স করা রয়েছে। তো সুতরাং আমি আমার প্রতিষ্ঠানের সমস্ত কর্মকাণ্ড আপনাকে আমি আমার ব্যক্তিগত ভাবে আমি দিলাম, কিন্তু বাকি ধন্যবাদ, খুবই ভালো, কারা কি করে এটা আমার কিন্তু জানা নাই, আর কারা চাঁদাবাজি করে কি করে এগুলো আমরা আসলে জানিও না, জানতেও চাই না,